যদি দোয়া করিস, কানতে কানতে কাবার চত্বরে যদি পানি দিয়ে বন্যা হয় না ফেলিস, আমি আল্লাহ তোর জন্য বললাম, তুই যদি হক কলিবাদ নষ্ট করে আমার কাছে আসিস, আমি আল্লাহ বান্দার হক নষ্ট করার গুনাহ মাফ করব না। হাদী সাহেবের মাজায় লাগাও দড়ি, চোর সেটানো জোর হলো না, ডাইরেক্ট যার নাম বুঝছেন দড়ি লাগানোর কারণ। আর বলবো না, এ আয়াতের ব্যাখ্যা আর গেলে দীর্ঘ হয়ে যাবে, ভালো করে শুনেন। আল্লাহ বলছেন সাবধান হইয়া প্রত্যেকটা ধাপ ফেলো, প্রত্যেকটা পথে চিন্তা করো, কেমনে চলতেছো কি বলতেছো ভেবে ভেবে জীবন চালাও। কাফেরদের পাঠ শেষ। এবার আল্লাহ বলছে দুই নম্বর একটা গ্রুপের বর্ণনা একটু শুনে নাও। হাজার কষ্ট হয়েছে দুনিয়ার বুকে, ইসলাম মানার কারণে কত টিটকারি করছে, অল্প বয়সে দাড়ি রাখছে, জুব্বা পরছে, মানুষ মোল্লা বলে টিটকারি করছে, বলছে কিনা হুজুর হচ্ছে, বয়স হয়নি হুজুর হচ্ছে, দাদা দাড়ি রাখেন, এখন বেয়াদব কোথাকা বলে কিনা। এই কি করিস রে তুই, এতক্ষণ কি করিস, মসজিদে গেলে বাড়া দিতে চাস না, এত দোয়া কিসের তোর, বাড়া কথা বলে এইরকম করে টিটকারি করে। ইসলাম নিয়ে নানান কিছু বলে, টেনশন করবেন না, যেখানে টিটকারি করে আপনাকে হুজুর বলবে, মোল্লা বলবে, টিটকারি করে আপনাকে গালাগালি দিবে, ডেট তারিখ সহটা লিখে রাখে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন যাব আমরা, কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে সুদে আসলের হিসাব বুঝায় নেব, কথা ঠিক কি না। আল্লাহকে বলবো আল্লাহ আমার তো ক্ষমতা ছিল, আমি ইচ্ছা করলে শার্ট প্যান্ট পরতে পারতাম, ইচ্ছা করলে দাড়ি ছাড়া চলতে পারতাম, ইচ্ছা করলে তোকে অবাধ্য করে চলতে পারতাম, এটা তো আমার কোনো ব্যাপার ছিল না, কিন্তু আমি তোকে মহব্বত করে তোর রাসূলকে ভালোবেসে আমি তোর পক্ষে কাজ করার জন্য ইসলাম মানছি বলে ওরা আমাকে টিটকারি করছে, অতএব আজকে আমাকে এটা ক্যাশ করে আমার আমল নামায় এই সওয়াব না দেখানো পর্যন্ত আমি তোমার সামনে থেকে যাব না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন যারা এরকম ইসলাম মানবে, ইসলাম কিরকম পছন্দ করবে, আমি আল্লাহ তাদের জন্য বলছি, এবার তাদের বর্ণনাটা শোনো। আল্লাহ বলছেন ইন্নাল আবরার ইশরাবুন মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আল্লাহ বলছেন ইন্নাল আবরার, যারা আবরার হবে, ওই যে বুয়েটে মারা গেল ওই আবরার, ঠিক কিনা? আরে ঠিক না, বলেন না, ওইটাও আবরার, বলেন আল্লাহুম্মা আমিন। কি জন্য তাকে দুনিয়া থেকে চলে যেতে হলো, আবরার হওয়ার কারণেই যেতে হয়েছে, বাংলাদেশের পক্ষে কথা বলেছে, স্বাধীনতার সার্বভৌমত্বের কথা বলেছে, ইসলামের পক্ষে কথা বলেছে, এই জন্য যারা তার স্ট্যাটাসকে সহ্য করতে পারে না, ওরা বুঝেছে এইটা বেঁচে থাকলে এইটার কথা যদি বন্ধ করে না দেওয়া যায়, ও সামনে ইসলামের পক্ষে একজন বড় ইঞ্জিনিয়ার হবে, অতএব এক্ষণি তাকে দুনিয়ার থেকে তোলো, এছাড়া তাকে মারা আর দ্বিতীয় কারণ ছিল না। ভয় পাইন না, ভয় পাচ্ছেন? কাক ভয় পাচ্ছেন? আল্লাহ বলছেন কাকে ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কোনো কারণ নাই, এই সূত্রের মধ্যে সবাই আছে। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা, যাকে ভয় পাচ্ছ ওইটারেও যতটুকু থেকে বানাইছি আমি, আল্লাহ তোরেও ততটুকু থেকে বানাইছি, কারে ভয় পাবি তুই, ভয় যদি পাইতে হয় আল্লাহকে ভয় পা। ফেরাউনকেও ভয় করতো মানুষ, এত ভয় করত, কিন্তু তার দিন ঠিক মতো হয় নাই, আল্লাহ সুগ্নি খাওয়ায় মারছে। নমরুদকেও ভয় করত মানুষ, আল্লাহ বলতেছে ঠ্যাংবাঙ্গা মশা দিয়ে মারছি তোরে, স্ট্যাটাস কি জিনিস বুঝাইছে আল্লাহ, কথা ঠিক কি? ওই আল্লাহর তো এখন একটু বয়স হয়ে গেছে, জন্য কিছু করতে পারে না, বলেন সুবহান আল্লাহ না। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তার কোনো রকম বয়স হওয়ার কোনো সুযোগ নাই। ওই আল্লাহ বলছেন ভয় পাওয়ার কোনো কারণ নাই, এবার আবরারদের পক্ষে একটুখানি
আল্লাহ বলছেন ইন্নাল আবরারা ইশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আল্লাহ বলছেন ইন্নাল আবরার, কাফেরদের পাট চলে গেল, যারা শাকুর হবে তারাই আবরার হবে। আবরার মানে নেক কর্মশীল, যারা নিজেদের প্রচেষ্টাতে আল্লাহকে দেখাইছে। আর সাইয়ু মিন্না ওয়ালি তুয়ামু মিন আল্লাহ, আল্লাহ বলেন নাই তোকে শতভাগ পারফেক্ট হতে হবে, কিন্তু আল্লাহ দেখতে চেয়েছেন তুমি আমার রাস্তায় চলো কিনা, তুমি আমার রাস্তায় কাজ করো কিনা, তুমি আমার পক্ষে চলো কিনা। যারা এরকম বান্দা ছিল আল্লাহ বলছেন ইশরাবুন, আমি আল্লাহ আমার ওই বান্দাদেরকে খাওয়াবো। কি খাওয়াবো? আল্লাহ বলছেন তাদেরকে খাওয়াবো মিজাজুহা কাফুরা, এমন একটা তাদেরকে পানপাত্র থেকে এমন সুগন্ধি যুক্ত একটা পানি পান করাবো। একবার বান্দা যদি পানি খায়, আমি আল্লাহ বললাম পরজীবনে কোনোদিন আর পানির পিপাসা তার লাগবে না। মুখটা বন্ধ করে না রেখে একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কাফুরের ব্যাখ্যাটা একটু শুনেন, আনন্দ লাগবে। পানপাত্রটা কেমন হবে, কি আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে দিবেন? আমরা সবাই কর্পূর চিনি, চিনি কিনা? অনেকে কর্পূর দিয়ে এই হাতে এই আয়াতের তাফসীর করেছেন, কিন্তু কর্পূর কিন্তু সুগন্ধ যেরকমই হোক এত তীব্র খাওয়ার মতো নয়, ঠিক কিনা? সুতরাং এই কর্পূর ওই কর্পূর হবে না ভাই, ওইটা এমন একটা কর্পূর হবে। তাফসীর ইবনে আশুরের ভিতরে একটা পড়েছিলাম, তারা বলছেন কাফুর আই বার, ওইটার স্বাদ হবে হচ্ছে ঠান্ডার মতো। ওই ঠান্ডাটা বান্দা যখন খাবে দুনিয়ার বুকে উদাহরণ মিলবে না। তারপরে আমি অনেক জায়গায় বলি, ওইটা হচ্ছে আপনার আমার দেখা পিপারমেন্ট। চিনেন পিপারমেন্ট? চিনেন ভাই পিপারমেন্ট? ওইটাকে মেন্থল বলে অনেক জায়গায়। ওই পিপারমেন্ট আপনারা দেখেছেন, ওই পিপারমেন্টের মতো কিছুটা স্বাদ হবে ওইটার। পিপারমেন্ট একবার যদি আমরা মুখের মধ্যে নেই, তাইলে আমাদের মুখের মধ্যে একটা ঠান্ডা অনুভূতি হয়, নাক পরিষ্কার হয়ে যায়, মনে হয় ব্রেন পর্যন্ত বাতাস যাচ্ছে, ঠিক কিনা? আল্লাহ বলছেন কাফুরযুক্ত পানপাত্র থেকে, কাফুরযুক্ত যখন আল্লাহ রাব্বুল আমিন বান্দাদেরকে ওই শরবতটা খাওয়াবেন, বান্দার শীতলতায় হৃদয়টা এত ভরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আর কোনদিন বান্দার পিপাসা রাখবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কারা এই নিয়ামত পাবে? ইন্নাল আবরার, যারা আবরার হবে আমি আল্লাহ তাদেরকে এই নিয়ামত দিব। আল্লাহ বলছেন ওই নিয়ামত দেওয়ার পরে আমার বান্দাদেরকে দ্বিতীয় আরেকটা নিয়ামত আমি আল্লাহ তাদের জন্য দান করব। আল্লাহ বলছেন কি নিয়ামত তাদেরকে দিব? আল্লাহ বলছেন আইনাই শারাবু বিহা ইবাদুল্লাহ, عينين يشرب بها عباد الله يفجرونها تفجيرا. الله বলছেন আইনুন এখানে মাসদার, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত মিলিয়ন ট্রিলিয়ন কোটি ঝর্ণার কথা বলেছেন আমরা জানি না। আল্লাহ বলছেন আইনান, তার জন্য আমি আল্লাহ এমন একটা ঝর্ণা দিব যেই ঝর্ণা থেকে বান্দা খাবে তো বটে, কিন্তু ঝর্ণাটার আশ্চর্য একটা গুণ থাকবে পৃথিবীর মানুষ কল্পনা করতে পারে না। ওই ঝর্ণাটা নখের ইশারা দিবে, নখের ইশারা দিয়ে এরকম এরকম করে আঁকাবে। বান্দা যত জোরেই চলুক আর যত জোরেই আঁকাক না কেন, আল্লাহর অসীম কুদরতে তার জগ নয়, পানপাত্র নয়, তার ওই ঝর্ণা ধারাগুলা নখের ইশারায় জান্নাতে তার সাথে ঘুরে বেড়াবে। জান্নাতে কত জোরে যাবে মানুষ, হেঁটে হেঁটে যাবে নাকি? আল্লাহ নবী বলছেন না, হাঁটবে না, অনেক সময় ঘোড়ার পিঠে উঠবে, ওঠার পরে ঘোড়াকে বলবে চল। একবার যদি ঘোড়াকে বলছে চল, আল্লাহ রসুল বলছেন জান্নাতি বয়সের হিসাবে এক পলকে আল্লাহ 70,000 মাইল রাস্তা বান্দাকে জান্নাতে ঘুরাবে। তাহলে আপনার নখের ইশারায় ওইটা কত হাজার মাইল বেগে জান্নাতের মধ্যে সাথে সাথে চলবে। আল্লাহ বলছেন এরকম নিয়ামত তোকে দিব, আমি আল্লাহ তোর জন্য এইরকম একটা ঝর্ণা দিব, আর আমি আল্লাহ তোর জন্য এরকম ধরনের আবরারদের জন্য পানপাত্রর ব্যবস্থা করে রেখেছি। বান্দা তুই কি চাস সেই পানপাত্র থেকে পান করতে? সেই অবাক করা পানপাত্র তোর পিছনে পিছনে ঘুরবে এরকম করে চাস কিনা? আল্লাহ বলছেন সেই পান